সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আজকে আমাদের 8 নম্বর পর্ব শুরু হবে। আমরা 7 নম্বর পর্বে দেখেছি ইলিমেন্ট সিলেক্টর, ইউনিভার্সাল সিলেক্টর, ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর এবং গ্রুপ সিলেক্টর। আর আমরা এই পর্বে দেখব অ্যাক্টিভেটর সিলেক্টর, হবার সিলেক্টর এবং চাইল্ড সিলেক্টর। আমরা স্ক্রিনে চলে যাই। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমরা চলে যাই কোথায়, সাবলাইন টেক্সট। আমাদের ফাইলটা এটা, আগের ফাইলটা এটা নিলাম, index.html, আর এখানে যাবে css, style.css। এটাকে আবার লিঙ্ক করাই css ফোল্ডার, তার মধ্যে style.css। ওকে, এটা ওকে আছে। আচ্ছা, প্রথমে আমরা কি লিখব, প্রথমে দেখব আমরা হচ্ছে অ্যাক্টিভেটর, এটা কেমনে লেখে। প্রথমে আমরা কি নিব, একটা অ্যাঙ্কর ট্যাগ নিব, অ্যাঙ্কর ট্যাগে এ অ্যাঙ্কর ট্যাগ। এখানে একটা নাম দিব আমরা ইউটিউব, ওয়াই ওয়াই ও ইউ টি ইউ ভি ই, ইউটিউব। এখন একটা এখানে লিঙ্ক দিতে হবে, এই সিবের মধ্যে আমাদের লিঙ্ক দিতে হবে, এটা কোথায় যাবে। আগে আমাদের আউটপুটটা দেখি, আউটপুট চলে আসছে, এখানে ক্লিক করলে কাজ করছে না। ওকে, এই জন্য আমাদের কি করতে হবে, একটা লিঙ্ক নিতে হবে ইউটিউব, ইউটিউব থেকে লিঙ্কটা নিলাম। ওকে, এই লিঙ্কটা এসিপির মধ্যে পেস্ট করলাম। ওকে, এখন দেখা যাক আউটপুটটা, আউটপুট চলে আসছে। এখানে ক্লিক করলে আমাদের ইউটিউবে নিয়ে যাবে। এটাকে আমরা এখন ডিজাইন করবো, এটা আছে হলো ব্লু কালারের, এটা আমরা ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে তবে একটা অ্যাঙ্কর ট্যাগের এ থার্ড ব্র্যাকেট, এর মধ্যে আমরা কি নিব, এর মধ্যে নিব আমরা এই স্টেপ। এই স্টেপটা আমাদের লিঙ্ক করার জন্য এই স্টেপ ইউজ করা হয়, এই জন্য আমরা এই স্টেপ, তারপর আমরা একটা থার্ড ব্র্যাকেট, এর মধ্যে দেবো কি কালার, COLO, আর কালার কি দেবো গ্রিন, GREEN, গ্রিন। আমাদের আউটপুটে কি আসে, গ্রিন চলে আসছে। সেটাকে আমরা ব্ল্যাক করি, BLACK ব্ল্যাক, এটা ব্ল্যাক হয়ে গেছে। এটা যখন ক্লিক করবো তখন যাবে আমাদের ইউটিউবে, সেটা একটা ব্যাকগ্রাউন্ড রং দেওয়া যায়, BA ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছিল, এটা কালার হচ্ছে ব্ল্যাক, এটা দিব হচ্ছে ব্লু, PLUA ব্লু। আউটপুট ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আর এখানে দিব হচ্ছিল টেক্স ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন নান দিলে কি হবে, নিচের দাগটা উঠে যাবে, নিচের দাগটা চলে গেছে। এখন আমরা অন্যটা দেখি, অন্যটার মধ্যে আমরা এখন আমরা দেখব কি, দেখব যখন আমরা ইউটিউবে ক্লিক করব তখন নতুন একটা ট্যাব নিবে, এটা তো এখন যখন ক্লিক করছি তখন এটার মধ্যে কাজ করতেছে, আর আমরা তখন আর আমরা যখন ক্লিক করবো তখন নতুন একটা ট্যাব নিবে। এই জন্য আমার কি করতে হবে, এটার মধ্যে এইখানে লিঙ্কের শেষে স্পেস, টার্গেট TAR, টার্গেট ইকুয়াল আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক, BLANK ব্ল্যাঙ্ক। এখন আমরা সেভ দেই, সেভ দিয়ে আমরা আউটপুটে যাই। যখন এখানে ক্লিক করব তখন নতুন একটা ট্যাব নিবে, যখন এখানে ক্লিক করব তখন নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হবে। আচ্ছা, আমরা এখন এটাকেও ডিজাইন করতে পারি। এখন আমরা দেখব কোনটা, এখন দেখব আমরা হবারের কাজটা কিভাবে হবার করা যায়। এই জন্য আমরা এটা ফেলে দিব, এটাও ফেলে দিব। হবারের জন্য আমাদের কি করতে হবে, একটা বক্স নিব,
ডট পিওএক্স বক্স। আচ্ছা একটা ডিভ নিলাম, ডিভের উপর ডিভের মধ্যে ক্লাস নিচ্ছি, ক্লাসের নাম দিচ্ছি বক্স। তাহলে এখানে কি করবো আমরা, ডট পিওএক্স হাইট দিব 200 পিক্সেল, ওয়েট দেবো 200 পিক্সেল, মানে এর স্কোয়ার হবে। এটা আউটপুটে যাই, এখানে আউটপুট কোনো কিছু আসেনি কারণ আমরা ব্যাকগ্রাউন্ড দেয়নি, ব্যাকগ্রাউন্ড হবে রেড। আচ্ছা এখন দেখা যাবে, আচ্ছা 200 পিক্সেল, ওকে, ও সরি জুম ছিল, হ্যাঁ এখানে চলে আসছে। এখানে যখন আমরা মাউস পয়েন্ট দিব তখন এটা রং চেঞ্জ হবে, এটা করবো আমরা হবার দিয়ে। এখন যদি এরকম আসে তাহলে এটা আমরা টোটালটাকে কপি করব, কপি করা শেষে আবার পেস্ট করব। এই ডট বক্সের আগে মানে এটা ক্লাস নেমের আগে একটা একটা ক্লোন নিব, সরি একটা ক্লোন, তারপর নিব হবার, HOVER হবার, মানে হবারে সেম কাজটাই হবে, আবার শুধু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো আমরা, ব্যাকগ্রাউন্ড হবে BLACK ব্ল্যাক। যখন এখানে মাউস পয়েন্ট নিব তখন এটা ব্ল্যাক হয়ে যাবে। সেখানে রিফ্রেশ দেই, ওকে, যখন মাউস পয়েন্ট নিচ্ছি তখন এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, আর এমনিতে এটা রেড আছে। এটা হলো হবারের কাজ, আমরা এইভাবে হবার লিখব। আমরা যেটাই দিব যদি আমরা একটা হেডার ট্যাগ নেই, H1 AC AC LLO হ্যালো, হ্যালোটাকে আমরা হবার করব, এর আউটপুট আসছে শুধু ব্ল্যাক, জুম করি ব্ল্যাক আসছে। এটাকে এখন আমরা হবার করব, H1 ক্লোন, সরি H1 ক্লোন, HOVER হবার ব্র্যাকেট, ব্যাকগ্রাউন্ড হবে BLU ব্লু, আর কালার হবে হোয়াইট, কালার হবে হোয়াইট। দেখি আউটপুটে কি আসে, চলে আসছে। আমরা এভাবে হবার করতে পারি। এখন আমরা কোনটা দেখব, এখন দেখব হচ্ছিল সাইল্টের কাজ। আবার একটু টোটালটা কেটে দিব আমরা, ওকে, সাইল্ট। প্রথমে আমরা অনেকগুলো প্যারাগ্রাফ ট্যাগ নিব, পি নিব, এলো আর ইএম লরেন 10, যত না 5, ওকে। এটাকে আমি কপি করব, আউটপুটে যাই, অনেকগুলো লেখা চলে আসছে। এখন আমরা কি করব, সিসি যাব। আমরা প্রথম দেখব ফার্স্ট চাইল্ড, যেহেতু আমরা এটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি তো এই জন্য একটা নিতে হবে, একটা পি নিতে হবে, তারপরে ক্লোন, ক্লোনের পরে আমরা কি দিব, ফার্স্ট চাইল্ড, FIRST ফার্স্ট ড্যাশ সি HILD চাইল্ড, তারপরে ব্র্যাকেট। ফার্স্ট চাইল্ডের রং কি হবে, কালার হবে COL, কালার হবে RED রেড। এখানে ফার্স্ট চাইল্ড বলতে প্রথম লাইনটাকে বোঝানো হয়েছে। আচ্ছা একটা ব্যাকগ্রাউন্ড দিই, এটা বাদ দিই, ব্যাকগ্রাউন্ড রেড, এখন ভালো বোঝা যাবে। ফার্স্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ড চলে আসছে। এখন আমরা দেই এখানে লাস্ট চাইল্ড, তাইলে লাস্টটা পাবে LAST লাস্ট চাইল্ড, মানে শেষেরটা, শেষেরটা চলে আসছে। তাহলে আমরা পারলাম ফার্স্ট চাইল্ড এবং লাস্ট চাইল্ড। এখন আমরা এন চাইল্ড কিভাবে করতে হয়, নাম্বার চাইল্ড এটা করবো, সবটুকুই সেম থাকবে, শুধু আমাদের এইখানে চেঞ্জ হবে, এতটুকু চেঞ্জ হবে। এখানে শুধু লিখব
এন এন টিএইচ চাইল্ড, এইখানে আবার ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের নাম্বার থাকবে। এটা কত নাম্বার করতে চাচ্ছি আমরা, 2 নাম্বার করব। আচ্ছা ঠিক আছে, 2 নাম্বার চলে আসছে। এখন আমরা যদি চাই যে 2 নাম্বার না, এখানে হবে হচ্ছিল 5 নাম্বারটা, তাহলে এটা 5 দিব, এখানে রিলোড দিলে 5 নাম্বারটা রং হয়ে গেছে, মানে নাম্বার চাইল্ড। এটা এটা যদি চাই আমি 1 নাম্বারটা হবে, তাহলে 1 নাম্বার হবে 1 নাম্বারটা, এটা হলো এন চাইল্ড। এখন আমরা দেখব যে প্রত্যেকটা লাইনে প্রথম অক্ষরগুলো শুধু রং হয়ে থাকবে, প্রত্যেকটা লাইনে প্রথম অক্ষরটা। এই জন্য আমাদের কি করতে হবে, এটার মতোই সেম কাজটাই হতে হবে। এখানে শুধু আমরা লিখব এতটুকু কেটে দিয়ে, এখানে শুধু লিখবো হলো এফ আই আর এস টি ফার্স্ট ড্যাশ এল ই টি টি ই আর লেটার। আচ্ছা ফার্স্ট লেটারে আমরা একটা হাই দিব, ফন্ট সাইজ 20 ফন্ট, ফন্ট সাইজ হবে হচ্ছিল 40 পিক্সেল, আর কালার দিব আমরা কি, সিওএলও আর, কালার দিব রেড। দেখি এটা এখন আসবে না, আচ্ছা চলে আসছে। এখানে এখানে ডাবল হবে, ঠিক আছে এবার এখানে ডাবল কলন হবে, একটা কলনেও চলে আসছে কিন্তু এখানে ডাবল কলন হবে। এবার দেখব আমরা যে প্রথম অক্ষরগুলো বড় এবং রং হয়েছে। এখানে আমরা রেড না দিয়ে আমরা ব্লু দিতে পারি অথবা অন্য কোনো কালার দিতে পারি, যেমন বি এল ইউ ই ব্লু, আমরা যে কোনো কালার ইউজ করতে পারি। ব্লু প্রথমটা চলে আসছে, এটা যতগুলো লাইন হবে ততগুলোতেই প্রথমটা বড় হবে। এটা হচ্ছিল ফার্স্ট লেটার চাইল্ড। আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো পর্বে, এখন গুড বাই।